হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমি মিম তোমাদের কাছে নিয়ে এসেছি অনেকগুলো শ্যাম্পুর রিভিউ। সো আমার কাছে কোন শ্যাম্পুটা সবথেকে ভালো লেগেছে, কোন শ্যাম্পুটা তোমাদের জন্য ভালো হতে পারে, এভরিথিং আজকের ভিডিওতে আলোচনা করব। সো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি আলোচনা করব কুমারিকা লং হেয়ার গ্রোথ শ্যাম্পু নিয়ে। এই শ্যাম্পুটা কেনার মেইন রিজন হচ্ছে আমার প্রচণ্ড চুল পড়ছিল, বিকজ চুল অনেকটা ড্রাই হয়ে গেছিল। মানে লেবুন ইউজ করে হঠাৎ করে চুল অনেকটা ড্রাই হয়ে যায়। তো এরপর আমি ইউটিউবে অনেক ঘাটাঘাটি করি, তখন আমি ইউটিউব চ্যানেল খুলি নাই, ঠিক আছে। সো আমিও তখন ইউটিউব রিভিউ দেখতাম যে কোন প্রোডাক্টটা সব থেকে ভালো হবে, কোনটা কেমন হবে। তো তখন আমি এক আপুর নাম বলবো না, সো রিভিউ দেখতে দেখতে হঠাৎ করে চোখ পড়লো কুমারিকা শ্যাম্পুর। সো সে বলছিল যে কুমারিকা শ্যাম্পুটা অসম্ভব সুন্দর, সরি মানে অসম্ভব ভালো, প্লাস চুল পড়া কমায়, তার চুল নাকি অনেকটা সিল্কি করছে, বিকজ চুল লং করতে হেল্প করে, চুল কালো করতে হেল্প করে। এখানে রয়েছে অলিভ অয়েল, রয়েছে ব্ল্যাক সিড, সো এগুলো চুলের জন্য খুবই ভালো। সো এটা আর কুমারিকা শ্যাম্পু নিয়ে আমি দুটা ভিডিও পেয়েছি ইউটিউবে, আর বাকিগুলো ছিল অ্যাড। সো আমি চিন্তা করলাম তো কিনি, দেখি কীরকম কাজ করে। সো এটা কেনার পর আমি দেখলাম যে এটা শ্যাম্পু ইউজ করা না করা মানে পুরো এক সমান। মানে চুলে শ্যাম্পু করি আমরা কেন, চুলটা যাতে ঝরঝরে থাকে, প্লাস চুলটা কিছুটা শাইনি হয়, সিল্কি হয়, চুল কিছুটা মানে অনেকটা নিজের কাছে ফ্রেশ ফিল হয় শ্যাম্পু করলে। বাট এটা দিলে মনে হয় আমি মানে শ্যাম্পুই করি নাই, আমার চুল আরও আঠালো হয়ে যেত, প্লাস চুল আরও ড্রাই ফিল হতো। মানে একদম কি বলবো, আমার কাছে শ্যাম্পুটা একদম ফালতু লেগেছে। প্রাইস কমই আছে, 180 টাকা। সো যারা এই শ্যাম্পুটা ব্যবহার করো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কাছে এই শ্যাম্পুটা কেমন লেগেছে। এরপর যখন দেখলাম এই শ্যাম্পুটা আমার কাছে একদম ভালো লাগে নাই, নেক্সট আমি চিন্তা করলাম যে যা আমি নিজেই একটা ইউটিউব চ্যানেল খুলে এরকম রিভিউ দিই, যে ফালতু মানে মিথ্যা রিভিউ না দিয়ে নিজে যা ট্রাই করে যেটা ফিল হয়েছে সেটাই যদি আমি সবার সাথে শেয়ার করি, ভুল কোথায়। সো এরপর থেকে আমিও রিভিউ করা শুরু করলাম, তোমাদের কাছে কিছু সিক্রেটও শেয়ার করলাম। যাই হোক, সো এই ছিল কুমারিকা শ্যাম্পু রিভিউ। এটা হচ্ছে চুলটাকে এখানে দেওয়া রয়েছে যে চুলটাকে লং করে, ব্ল্যাক করে, শাইন করে, কিন্তু এরকম কিছুই না। এটা শ্যাম্পুটা কালো, প্লাস এটা ইউজ করলে মানে শ্যাম্পুতে কোনো রকমের ফেনা হয় না। মানে আমি মনে করি এটা যাদের চুল একদম ড্রাই, ঠিক আছে, মানে চুলে মানে তেল তেলে থাকে না, চুল সবসময় রুক্ষ থাকে, তারা ইউজ করতে পারো। পুরোপুরি মনে হয় যে চুলে আমার তেল দেওয়া, ঠিক আছে, মানে আমি শ্যাম্পু করলাম চুলটাকে সিল্কি শাইনি তেল ফ্রি করার জন্য, বাট এটা দিলে মনে হয় চুলে আমার আরও এক্সট্রা তেল চলে আসছে। এরকম চুলে আর তেল দেওয়ার প্রয়োজন হয় না, চুল আরও তেল তেলে হয়ে যায়। তো এই ছিল কুমারিকা শ্যাম্পু রিভিউ। এরপরে বলবো সানসিল্ক ভলিউম শ্যাম্পুর ব্যাপারে। এই শ্যাম্পুটা কেনার মেইন রিজন হচ্ছে ওরা বলছে যে এটা তোমার চুলটাকে দ্বিগুণ ভলিউম করবে। তো আমার চুল কিছুটা পাতলা, যারা আমার ফুল ভিডিও দেখো মানে অলওয়েজ আমার সাবস্ক্রাইবার যারা, ওরা সবাই জানো যে আমার চুল কিছুটা পাতলা, লম্বা হলে কী হবে, বাট চুল এতটা ঘন না। শ্যাম্পুটা কিনা হয় আর এখানে দেওয়া রয়েছে যে কোকোনাট অয়েল, প্লাস এখানে রয়েছে অ্যালোভেরা, যেটা তোমার চুলটাকে এক্সট্রা পুষ্টি দিবে, প্লাস চুলটাকে ব্যালেন্স করবে, চুল বাম্পস করবে, প্লাস এক্সট্রা ভলিউমের কথা তো বললামই শুরুতেই। এটার প্রাইস হচ্ছে 200 টাকা, 180 ml, আর এটা হচ্ছে বাংলাদেশি ব্র্যান্ডের। এখন কথা হচ্ছে এটা কি সত্যি চুলটাকে ভলিউম করে কি না, এক্সট্রা বাম্পস দেয় কি না চুলে, সেটা বলবো। অ্যাকচুয়ালি এটা ইউজ করার পর আমার কাছে যতটুকু মনে হয়েছে, হ্যাঁ এটা কিছুটা চুল সিল্কি করে, অনেকটা ঝরঝরে করে, চুলটাকে সিল্কি করে, বাট চুলটা কিছুটা না ড্রাইও করে ফেলে অনেক। মানে চুল থেকে তেলটাকে পরিষ্কার করে এটা চুলটাকে একদম ড্রাই করে ফেলে। তো যার ফলে তোমার মনে হবে চুলে কিছুটা সিরাম লাগানো উচিত, আর চুলের জন্য কিন্তু অবশ্যই সিরাম লাগানো উচিত,
ঠিক আছে এটা চুল সিরাম লাগালে চুলে তোমাদের এক্সট্রা পুষ্টি আসে চুল অনেক ভালো থাকে চুলের জন্য অনেক ভালো সিরাম লাগানো কিন্তু সিরামও সাবধানে লাগাবে কারণ অনেক সিরাম রয়েছে যেটা ইউজ করলে চুল আরো ড্রাই হয়ে যায় যেরকম আমি লিবন সিরাম ইউজ করে চুল বেশি ড্রাই করে ফেলছিলাম যাই হোক মানে ইউজ করে বাদ দিলে চুল আরো সমস্যা হয় এখন কথা হচ্ছে এই শ্যাম্পুটা তোমার 200 টাকায় চুলটাকে বাম্পস করে কিনা एक्चुअली না এটা চুলটাকে তেমন বাম্পস করে না ঠিক আছে এরপরে বলবো আমার সবথেকে একটা পছন্দের একটা শ্যাম্পু যেটা আমি প্রায় 2 বছর ইউজ করছিলাম ভালো একটা রেজাল্ট পেয়েছিলাম এটা হচ্ছে ক্লিয়ার শ্যাম্পু আর ক্লিয়ার শ্যাম্পু আমি অলওয়েজ আগে কালোটা ইউজ করতাম যেটা ছেলেদের বলে ম্যান ক্লিয়ার ম্যান সেটা ইউজ করতাম আর এটা হচ্ছে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু এটা তোমাদের চুলে ড্যান্ড্রাফ দূর করে চুলটাকে অনেকটা রিফ্রেশিং রাখে শ্যাম্পু করার পর মনে হয় তোমার কাছে অনেকটা ফ্রেশ ফিল হচ্ছে মাথাটা অনেকটা ঠান্ডা রিল্যাক্স ফিল হয় এই শ্যাম্পুটা সত্যি তোমাদের চুলটাকে চুল পড়া কমাতে সাহায্য করে এর কারণটা হচ্ছে তোমার চুলে যদি ড্যান্ড্রাফ থাকে তাহলে কিন্তু তোমার চুল ভীষণ পড়বে চুলে যদি তোমার ড্যান্ড্রাফ থাকে এটা কিন্তু তোমার চুল পড়ার মেইন কারণ চুলে ড্যান্ড্রাফ সো এই শ্যাম্পুটা ইউজ করলে তোমার চুলে ড্যান্ড্রাফ দূর হবে প্লাস চুল অনেকটা ফ্রেশ ফিল হবে মাথা অনেকটা ঠান্ডা রিল্যাক্স ফিল হয় সো এই শ্যাম্পুটা আমার কাছে অসম্ভব ভালো লাগে যেহেতু এখন ইউটিউব ভিডিও বানাই তোমাদের সাথে নানা রকমের রিভিউ শেয়ার করতে হয় সেই জন্য আমার শ্যাম্পু চেঞ্জ করতেই হয় প্রায় তো এই শ্যাম্পুটার প্রাইস হচ্ছে 200 টাকাই 180 ml এতে রয়েছে ভিটামিন B3 যেটা তোমাদের চুলটাকে অনেকটা হেলদি রাখবে সো এই শ্যাম্পুটা আমি বলবো তোমাদের যাদের ড্যান্ড্রাফের প্রবলেম রয়েছে চুল পড়ে তারা অবশ্যই ট্রাই করবে অনেক অনেক ভালো একটা শ্যাম্পু যেহেতু আমি এটা 2 বছর ইউজ করে অনেক ভালো একটা রেজাল্ট পেয়েছিলাম চুল পড়া মাশাআল্লাহ কমে গেছিল এরপরে বলবো আমার আরও সবথেকে পছন্দের ওটাও আমার পছন্দের ক্লিয়ার এটা তো আরও বেশি আমি এটা প্রেমে পড়ে গেছিলাম সানসিল্ক লং হেয়ার গ্রোথ শ্যাম্পু এই শ্যাম্পুটা তোমার চুলটাকে এতটা সিল্কি করে না কি বলবো চুলটাকে অনেকটা সিল্কি করে মানে সানসিল্কের প্রত্যেকটা শ্যাম্পু কিন্তু অনেক ভালো সানসিল্কের প্রত্যেকটা শ্যাম্পু সানসিল্ক ব্ল্যাক শাইন শ্যাম্পুটাও চুল অনেক শাইনি করে বা সিল্কি করে সানসিল্ক আরেকটা রয়েছে হলুদ কালার কি নাম এক একটা তো এক একটা নাম সানসিল্কের মানে এক একটার এক একটা কাজ সো সানসিল্ক ভলিউমের থেকে এই শ্যাম্পুটা আই থিঙ্ক অনেক অনেক ভালো ঠিক আছে এটা তোমাদের যাদের লম্বা চুল যেহেতু আমার লম্বা চুল লং করে এটা তারপর চুল স্ট্রং করে প্লাস এটা আমার চুল পড়াও কমিয়ে দিছিল এটা ইউজ করে আমি চিন্তা করছিলাম যে এরপরে আমি আর কোনো শ্যাম্পু চেঞ্জ করব না এই শ্যাম্পুটাই ব্যবহার করব নেক্সট আবার চিন্তা করলাম আমার ইউটিউব সাবস্ক্রাইবারদের জন্য আমার ভিউয়ার্সদের জন্য তো আমার অবশ্যই চেঞ্জ করতে হবে তাই না সো এটার প্রাইসও হচ্ছে 200 টাকাই প্লাস 180 ml এটা শ্যাম্পুটা ব্যবহার করে মনে হয়েছে চুল অনেকটা সিল্কি প্লাস চুল পড়া কিছুটা কমে গেছিলো কারণ এটা চুলটাকে হেলদি করতে সাহায্য করে এতে যে ইনগ্রেডিয়েন্টসগুলো রয়েছে এটা কোনো রকমের সাইড এফেক্ট নাই আমি এ পর্যন্ত এই শ্যাম্পুটা ইউজ করে কোনো রকমের সাইড এফেক্ট পাইনি আর যেহেতু আমার লম্বা চুল সেজন্য আমার একটা শ্যাম্পু মানে এরকম একটা বোতল কিনলে প্রায় 8 সপ্তাহ যায় ঠিক আছে মানে 2 মাসের একটু বেশি 2 মাসের মতো যায় একটা শ্যাম্পু এরকম কিনলে যেহেতু আমি প্রতি সপ্তাহে শ্যাম্পু করি সপ্তাহে 2 বার শ্যাম্পু করি না অনেকে সপ্তাহে 2 বার শ্যাম্পু করে তো এই ছিল এই শ্যাম্পুটা অনেক ভালো আমি এই শ্যাম্পুটা প্রেমে পড়ে গেছিলাম ফার্স্টেই বললাম তো যারা এই শ্যাম্পুটা ব্যবহার করো অবশ্যই অবশ্যই বলবো এই শ্যাম্পুটা ট্রাই করতে পারো খুবই ভালো অসম্ভব ভালো একটা শ্যাম্পু এখন যদি বলি সানসিল্ক ভলিউম শ্যাম্পু ভালো নাকি এটা ভালো আমি বলবো সানসিল্ক ভলিউম শ্যাম্পুর থেকে সানসিল্ক লং হেয়ার গ্রোথ শ্যাম্পুটা সব থেকে ভালো সানসিল্ক লং হেয়ার গ্রোথ শ্যাম্পুটা অনেক অনেক ভালো সো আমি বলবো তোমরা চাইলে সানসিল্ক লং হেয়ার গ্রোথ শ্যাম্পুটা ইউজ করতে পারো এটা তোমাদের চুলটাকে দেখা গেলো লম্বাও করতে পারে এরপরে তোমাদের কাছে রিভিউ দেব ট্রিসমি ক্যারাটিন শ্যাম্পু নিয়ে ট্রিসমি ক্যারাটিন শ্যাম্পু এটার প্যাকেজিংটা এতটা সুন্দর যেটা তোমাকে দূর থেকে দেখলেই মনে হবে যে শ্যাম্পুটা কিনি শ্যাম্পুটা অনেক ভালো হবে দেখলেই মনে হবে প্যাকেজিংটা দেখলেই মনে হবে শ্যাম্পুটা ভীষণ ভালো হবে শ্যাম্পুটা আমি কিনি শ্যাম্পুটা যখন বের হয়েছিল তখনই আমার ইউজ করার খুব ইচ্ছে ছিল বাট করি নাই কারণ তখন আমি অন্য অন্য শ্যাম্পু ইউজ করতাম তো এরপরে
হঠাৎ একদিন আমি চিন্তা করলাম শ্যাম্পুটা কিনেই ফেলি, দেখি কি হয়। তো কিনলাম, এতে রয়েছে অ্যালগন অয়েল প্লাস ক্যারাটিন, আর এটা তোমাদের চুলটাকে মানে এখানে দেওয়া রয়েছে, এটা তোমাদের চুলটাকে সিল্কি করবে, শাইনি করবে, স্মুথ করবে। আর যদি ভালো রেজাল্ট পেতে চাও অবশ্যই এটার সাথে কন্ডিশনার কিনতে হবে। এটার দাম হচ্ছে 240 টাকা, আর এটার কন্ডিশনারটা কিনেছি আমি 280 টাকা। আর আমার হাতে দেখতে পাচ্ছ তোমরা এটা বাংলাদেশি ব্র্যান্ডের শ্যাম্পুটা, ক্যারাটিন ট্রিসমি ক্যারাটিন শ্যাম্পু। এখন আসল কথা বলি, এটা কি কীরকম কাজ করে, এটা কি চুলটাকে সত্যি সিল্কি শাইনি করে কি না। ফার্স্ট যখন আমি এটা ইউজ করি আমার কাছে মানে মনে হয়েছে এটা চুলটাকে অনেকটা স্মুথ করে ফেলে, মানে চুলটাকে অনেকটা স্মুথ প্লাস শাইনি করে, চুল অনেকটা ঝরঝরে করে, মানে আই লাভ ইট, এক কথায় আই লাভ ইট। বাট কথাটা হচ্ছে আমি এটা 2 সপ্তাহ ইউজ করি, ফার্স্ট সপ্তাহে আমি এটা প্রেমে পড়ে গিয়ে তারপরে এটা কন্ডিশনারটা কিনি, এরপরের সপ্তাহে যখন আমি ইউজ করি এরপরে আমার এটার রেজাল্টটা মানে এটার সাইড এফেক্টটা ধরা পড়ে। এটার সাইড এফেক্টটা হচ্ছে এটা ইউজ করার পর তোমার চুলে অনেকটা ড্যান্ড্রাফ হবে, প্লাস স্ক্রাবে অনেক চুলকাবে। আর আসল কথা হচ্ছে এটা ইউজ করার পর চুল ভীষণ ভাঙে, চুল ভাঙে প্লাস চুল পড়ে। আমার এখনও পর্যন্ত চুল পড়ছে, কারণ এই শ্যাম্পুটা আমার এখন তো দিয়ে আসছে, শেষ হয়ে যাবে আই থিঙ্ক কিছুদিন পর, নতুন আরেকটা শ্যাম্পু রিভিউ তোমাদের কাছে নিয়ে আসবো, প্রবলেম নাই। কিন্তু শ্যাম্পুটা সত্যি চুল অনেকটা স্মুথ করে, প্লাস চুল অনেকটা সিল্কি করে, মানে অনেকটা ভালো লেগেছিল চুল যখন সিল্কি করছে। বাট যখন চুল পড়া শুরু হয় তখনই আমার অনেকটা মানে নিজের উপর রাগ হয় যে কী করলাম, এটা কী কিনলাম, আমার ভালো চুলটাকে আমি কী করলাম এটা। তো যাই হোক, যেহেতু কিনছি ব্যবহার তো করতে হবে, ফেলে দেওয়া তো যায় না। তো এই শ্যাম্পুটা যারা ব্যবহার করো তারা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদেরও কি আমার মতো এই সমস্যাগুলো হয়েছে কি না, নাকি জাস্ট আমার একাই হয়েছে আল্লাহই জানে। তো এই ছিল ট্রিসমি ক্যারাটিন শ্যাম্পুর রিভিউ। এখন তোমাদের কাছে বলবো লরিয়াল প্যারিস শ্যাম্পু সম্পর্কে, এই শ্যাম্পুটা আমার কাছে কীরকম লেগেছে। এটা আমি কিনেছি প্রায় 2 সপ্তাহ, মানে বলতে গেলে 2 বার ইউজ করা হয়েছে, 2 উইক। সো এই শ্যাম্পুটা তোমাদের চুলটাকে নারিশিং করে প্লাস রিপেয়ার করে, যাদের চুল একদম ড্যামেজ হয়ে গেছে প্লাস ড্রাইনেস অনেক, এই চুল মানে সরি এই শ্যাম্পুটা ইউজ করলে তোমাদের চুলটা অনেকটা সিল্কি প্লাস শাইনি হবে, কিছুটা চুল পড়া কমবে। অ্যাকচুয়ালি শ্যাম্পু কিছু শ্যাম্পু আছে যেগুলোতে প্রচণ্ড ক্ষার থাকে যার ফলে চুল অনেকটা ভাঙে প্লাস চুল পড়ে, যেরকম ট্রিসমি শ্যাম্পুটা সেখানে অনেক ক্ষার, কিন্তু চুল সিল্কি শাইনি করে ঠিকই কিন্তু চুলটাকে অনেকটা ভাঙে প্লাস চুল পড়ে, যেটা আমার জন্য সেটার কেমিক্যাল আমাকে মানে শ্যুট করে নেই। সো এইটা আমি যখন ইউজ করি আমার চুল কিন্তু সিল্কি হয় প্লাস শাইনি হয় প্লাস চুলটা কিছুটা অয়েলি, যেরকম কিছুটা কুমারিকার শ্যাম্পু বাট পুরোপুরি সেম কুমারিকার শ্যাম্পু না, কিছুটা ফেনা হয় প্লাস চুলটা অনেকটা সিল্কি শাইনি করে, কিন্তু এতটা খারাপও না শ্যাম্পুটা। এটার প্রাইস প্রায় 300 টাকা কাছাকাছি, আর এটা হচ্ছে 192 ml। ওরা বলছে এটা তোমাদের 5 ধরনের সমস্যার সমাধান করবে, একটা হচ্ছে চুল স্মুথ করবে, সিল্কি করবে, শাইনি করবে, চুল পড়া দূর করবে, মানে চুলের স্ক্রাবটাকে ক্লিয়ার করবে। তো হ্যাঁ করে, ভালো শ্যাম্পুটা অনেক ভালো, আমি বলবো এই শ্যাম্পুটাও আমার কাছে ভালো লেগেছে। আর এটা কিন্তু আমার হাতে যেটা রয়েছে এটা কিন্তু একদম মেড ইন ইন্ডিয়া, আমি এটা বারকোড স্ক্যান করছি, এটা কিন্তু একদম মেড ইন ইন্ডিয়া। সো এটা বাংলাদেশি প্রোডাক্ট কেমন হবে আমি জানি না, বাট এটা ইন্ডিয়ানটা যেটা আমি ইউজ করছি আমার কাছে খুব ভালো লেগেছে। দেখতে পাচ্ছো এটা টাপা টুপা ভরা, যেহেতু 2 সপ্তাহ ইউজ করছি, আর শ্যাম্পু এটা সামান্য পরিমাণ নিলে প্রচণ্ড ফেনা হয়। লরিয়াল প্যারিস শ্যাম্পুতে এক তো কন্ডিশনার আছে, সিরাম আছে লরিয়াল, তোমরা চাইলে সেগুলো ইউজ করতে পারো ভালো রেজাল্ট পাওয়ার জন্য। সো এই ছিল আজকের ভিডিওটা, এখানে আমি অনেকগুলো শ্যাম্পু নিয়ে কথা আলোচনা করলাম, প্লাস আরও অনেক শ্যাম্পু আমি ব্যবহার করেছি, যেরকম ডাব শ্যাম্পু ইউজ করছি, ডাব শ্যাম্পুটা আমার কাছে ভালোই লেগেছে। এখন যদি বলি এই সবগুলো শ্যাম্পুর মধ্যে কোন 2টা শ্যাম্পু আমার থেকে সবথেকে বেস্ট, আমি বলবো এই 2টা, একটা হচ্ছে ক্লিয়ার আর একটা হচ্ছে সানসিল্ক লং হেয়ার গ্রোথ শ্যাম্পু। সানসিল্ক লং হেয়ার গ্রোথ শ্যাম্পুটা যাদের চুল সিল্কি প্লাস ড্যান্ড্রাফ নাই বাট চুল সিল্কি করতে চাচ্ছ, লং চুল, এটা ইউজ করলে তোমাদের চুল মানে হেয়ার গ্রোথ বাড়বে, চুলের জন্য অনেকটা ভালো, আমার কাছে খুব ভালো লেগেছে। আর যাদের ড্যান্ড্রাফের প্রবলেম রয়েছে তারা ক্লিয়ার এই শ্যাম্পুটা ব্যবহার করতে পারো, অ্যান্টি ড্যান্ড্রাফ, এই শ্যাম্পুটা খুবই ভালো।
এখন বলতে গেলে যারা এই শ্যাম্পুগুলো ব্যবহার করেছো তোমাদের কাছে কেমন লেগেছে কি অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কমেন্টগুলো পড়তে অবশ্যই আমার খুব খুব ভালো লাগে সো অবশ্যই কমেন্ট করে জানাবে কারা কারা কোন শ্যাম্পু ব্যবহার করেছো তোমাদের কাছে কেমন লেগেছে কি আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় করব আর যাদের কাছে আমার মতো এই দুইটা শ্যাম্পু খুব ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা পারলে শেয়ার করে দিও আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব তোমাদের সামনে তো আজকে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আমার পরিবারের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ